আসসালামাইকুম দর্শক, আজকে আমরা আসছি একটি বাগানে। আমাদের সাথে আছে দিদার স্যার, হারুন ভাই। আমাদের এখানে রয়েছে বাগানটাতে রয়েছে ড্রাগন আর বিভিন্ন প্রজাতির ভিয়েতনামি ডাব। আসুন আমরা দেখি। কিছু কিছু গাছে পোকা আসছে, ওই জন্য কীটনাশক ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলো ক্ষতিকারক না তেমন। এই গাছটি একটু দেখাই আমরা। এই গাছটিতে কিছু কিছু পেয়ারার ফল এসেছে, কিন্তু এই গাছটির পাতাগুলো দেখেন একটু কালো হয়ে গেছে ও পিছনে ফাঙ্গাস পড়ছে। এগুলাতে স্প্রে করলে ও একটু কীটনাশক ব্যবহার করলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আমাদের মেইন প্রজেক্ট ছিল ডাব গাছ। ডাব গাছগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে, 60টি ডাব গাছ। এগুলো প্রায় চারা পড়েছে 600 থেকে 700 টাকার মতো। এগুলো আগামী বছর আরও বড় ফল আসবে। ডাব গাছের পাশে রয়েছে কিছু কাঁঠাল গাছ। এগুলো আসলে চারা কিনা হয় নাই, কিন্তু আমরা যেগুলো বাজারজাত বিচি আছে ওইখান থেকেই রোপণ করেছি, ওইখান থেকেই গাছগুলো হয়েছে মোটামুটি। আচ্ছা, আম গাছ সম্ভবত তুলা মালদারি আম সুযোগ আছে। এখানে কিছু বিভিন্ন প্রজাতির শাকসবজি রোপণ করেছি, আমরা আজকেই তুলে নিলাম শাকসবজিগুলো। এই গাছটিও পেয়ারা গাছ। এই গাছটি আসলে আমরা আজকে কাটিং করেছি, কারণ এখানে লতা বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমরা গাছের গ্রোথ যেহেতু কম, ওই জন্য আমরা কাটিং করে জিনিসগুলো আরও সুন্দর করে তোলার জন্য পরিষ্কার করেছি। বাগানে আছে আরো পেঁপে গাছ।